আচ্ছা, 20 নম্বর কোশ্চেনটা বলো দেবদীপ। 20 নম্বর কোশ্চেনটা বলো। হ্যাঁ, ইউজিং ক্যালকুলাস, ক্যালকুলাস ব্যবহার করে। তারপর হ্যাঁ, পয়েন্ট অন দি প্যারাবোলা, প্যারাবোলাটা কি বলেছে? হ্যাঁ, ওয়াই স্কোয়ার সমান 12x, মানে এইরকম প্যারাবোলাটা হবে। এই প্যারাবোলাটার উপর একটা বিন্দু বের করতে হবে, যার উপরে যে ট্যাঞ্জেন্টটা হবে, ট্যাঞ্জেন্ট ইজ প্যারালাল টু, হ্যাঁ, গিভেন স্ট্রেট লাইন ইজ, গিভেন স্ট্রেট লাইন ইজ কত? 2x + 3y ইকুয়াল টু 5। তার মানে এই লাইনটা কেমন হবে? এই লাইনটা হবে এইরকম, দেখ এরকম মানিস কিনা, এই লাইনটা হবে এরকম। তাহলে ট্যাঞ্জেন্টটা হবে কোথায়? এইরকম জায়গা যদি ট্যাঞ্জেন্টটা হয়, দেখ এখানে যদি ট্যাঞ্জেন্টটা হয়, দেখো এরকম, এইরকম ট্যাঞ্জেন্টটা হবে কিনা? দিস ট্যাঞ্জেন্ট ইজ প্যারালাল টু দিস লাইন, এরকম এরকম কোশ্চেন আঁকাটা হবে। তার মানে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বের করতে বলেছে বোধহয়। দেখো, ফাইন্ড দি পয়েন্ট অন দি প্যারাবোলা, প্যারাবোলাটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। ফাইন্ড দি পয়েন্ট অন দি প্যারাবোলা, এই প্যারাবোলার উপর একটা বিন্দু বের করো, অ্যাট হুইচ দি ট্যাঞ্জেন্ট ইজ প্যারালাল টু দিস লাইন, এই লাইনটার সঙ্গে প্যারালাল হবে। তাহলে আমি যদি এরকম করি, এটা এই প্যারাবোলার উপরে একটা পয়েন্ট আমি কী ধরতে পারি? দেখো এখানে এটা ওয়াই স্কোয়ার সমান 4×3×x এটা আছে। একটা কথা মাথায় রাখি, এনি পয়েন্ট অন দি প্যারাবোলা PARABOLA ক্যান বি কনসিডার, ক্যান বি কনসিডার, DERD কনসিডার্ড অ্যাজ AT² প্যারাবোলা ওয়াই স্কোয়ার সমান 4AX ক্যান বি কনসিডার্ড অ্যাজ AT² 2AT এনি পয়েন্ট অন দি প্যারাবোলা, এই যে প্যারাবোলাটা আছে এর উপরে যে কোনো বিন্দু আমরা এরকম ধরতে পারি, টি ইজ এ প্যারামিটার। এখানে সিদ্ধ করবে, দেখো AT² 2AT বসে সিদ্ধ করবে না, সিদ্ধ করছে তো? তাহলে আমি এখানে যদি বলি, লেট দি ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট TANGENT ট্যাঞ্জেন্ট টু দি প্যারাবোলা, টু দি প্যারাবোলা ওয়াই স্কোয়ার সমান 4×3×x লেট দি ট্যাঞ্জেন্ট টু দি প্যারাবোলা অ্যাট AT² 3×T² 2×3×T মানে 3T² 6T ইজ প্যারালাল টু দি স্ট্রেট লাইন 2x + 3y ইকুয়াল টু 5। দেখো তো লেখা যাবে কি না, লেট দি ট্যাঞ্জেন্ট টু দি প্যারাবোলা, এই যে প্যারাবোলাটা আছে এই প্যারাবোলার যে স্পর্শ এই বিন্দুতে AT² 2AT এখানে এ মানে 3 ইজ প্যারালাল টু দি লাইন, এটা এই লাইনটার সঙ্গে প্যারালাল। তার মানে এই পয়েন্টটা কী লিখবো? AT² 2AT এই 6AT স্যার, সিক্স শুধু T 6T AT² 3T² 6T হবে, 3T² এখানে এ মানে 3, কোনো আপত্তি নেই। তাহলে গিভেন প্যারাবোলাইজ PARABOLA প্যারাবোলাইজ ওয়াই স্কোয়ার সমান 12x তাহলে 2y dy dx ইকুয়াল টু 12, তাহলে 2dy dx কত হবে? 6y, আপত্তি করো? তাহলে dy dx
एट दि पॉइंट कत ओई थ्री टी स्क्वायर कमा सिक्स टी कत है सिक्स बाई सिक्स टी माने वन बाई टी एटा कि एटा जे स्लोप अफ दि टैंजेंट एटा जे स्लोप अफ दि टैंजेंट स्लोप अफ दि टैंजेंट टी एन जी एन टी तेल बै दि प्रब्लेम कि लिखब बै दि प्रब्लेम संदीपन बै दि प्रब्लेम कि लिखब देवदीप कर्मकार बै दि प्रब्लेम बोलते पर यही तीन खाना अंक हे एक ही अंक एखे चे माइनस टू बाई थ्री এটা কে y ইকুয়াল m মানে y ইকুয়াল mx + c এক সাজন এখানে 2x + 3y ইকুয়াল টু 5 তাহলে 3y ইকুয়াল টু মাইনাস 2x + 5 y ইকুয়াল টু মাইনাস 2 বাই 3 ইনটু x + 5 বাই 3 মানে দিস ইজ দি গ্রেডিয়েন্ট মাইনাস কোএফিসিয়েন্ট অফ x বাই কোএফিসিয়েন্ট অফ y তাহলে এখান থেকে আমার tটা কত বের হচ্ছে माइनस थ्री बाई टू एटा टी बेरोल अतए पॉइंट अफ कन्टैक्ट कत है पॉइंट अफ कन्टैक्ट स्पर्शबिंदु स्थानांक सीओ एन टी ए सी टी पॉइंट अफ कन्टैक्ट इज थ्री इंटू माइनस थ्री बाई टू होल स्क्वायर कमा सिक्स इंटू माइनस थ्री बाई टू এটা থ্রি ইন্টু কত নয় বাই চার কমা মাইনাস নয় তার মানে দাঁড়াচ্ছে কত সাতাশ বাই চার কমা মাইনাস নাইন সমর্থন পেলাম তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেয়ে গেছি গ্রেডিয়েন্ট যেন আছে এটাই তো উত্তর ফাইন দি পয়েন্ট অন দি প্যারাবোলা এটা দেখ উত্তর মিলল কিনা একসঙ্গে দুজন বসে আছে একজন অর্ডার দিচ্ছে আরেকজনকে উত্তর পরের কোশ্চেন কত আছে পরের কোশ্চেন নাম্বার সাতাশ নম্বর কোশ্চেনটা পড়ো সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে শো দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু ইলিপস x square plus 25y x square by 25 plus y square by 9 equal to 1 given ellipse is কত আছে x square by 25 তারপর plus y square by 9 equal to 1 তাই ellipseটা কেমন হবে x square by 5 square plus y square by 3 square equal to 1 দেখো তো ইলিপসটা এরকম হবে কি না আমি তো এরকম বুঝলাম এদিকে মাথা উঁচু এবার কোশ্চেন ফাইন্ড দি ইকুয়েশন অফ নর্মাল নাকি না প্রুভ দ্যাট শো দ্যাট দি ইকুয়েশন শো দ্যাট দি ইকুয়েশন অফ দি নর্মাল টু দ্য ইলিপস এত কোন পয়েন্টে আচ্ছা এখানে এইখানে পয়েন্টটা মনে কর এই পয়েন্টটা কত ফাইভ বাই রুট টু কমা থ্রিন বাই রুট টু এখানে যে ট্যাঞ্জেন্টটা হবে এই ট্যাঞ্জেন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে এটা যে নর্মাল এই এন ও আর এম এ এল এই নর্মালটার ইকুয়েশন যেটা দেওয়া সেটা প্রমাণ করে দেখাতে হবে এই পয়েন্টে যে নর্মাল হবে তার ইকুয়েশন ওটা এটা ঠিক আছে বেশ ঠিক আছে এখানে একটা কাজ করি এবার এখান থেকে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি হ্যাঁ ডিফারেন্সিয়েট করলে কী জন্ম নেবে টু এক্স বাই টোয়েন্টি ফাইভ প্লাস টু ওয়াই বাই নাইন ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু জিরো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম তাহলে ওয়াই বাই নাইন ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই টোয়েন্টি ফাইভ এই অংশটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে ডি ওয়াই ডি এক্স কত হচ্ছে
ये नाइन ऊपर चले जाए नाइन बाई ट्वेंटी फाइव इंटू एक्स बाई वाई ताले डिवाई डी एक्स एट दि पॉइंट कौन पॉइंट कथा बोला मैंने तुम्हार फाइव बाई रूट टू और तीन बाई रूट टू समान माइनस नाइन बाई पचिस इंटू एक्स मान फाइव बाई रूट टू और वाई मान थ्री बाई रूट टू एखे रूट टू बाद चले जाए नये अच्छा नय नाइन बाई ट्वेंटी फाइव इंटू फाइव बाई थ्री एटार संगे एट काटल नीचे पाँच एटार संगे काटल तीन मान माइनस थ्री बाई फाइव ये कि माइनस थ्री बाई फाइव इज दि स्लोप अफ दि टैंजेंट टैंजेंट टू द गिवन एलिप्स ई एल एल आई पी एस सी गिवन एलिप्स एट दि पॉइंट अफ एट ओ पॉइंट कौन पॉइंट फाइव बाई रूट टू और थ्री बाई रूट टू किंतु एटा तो टैंजेंट स्लोप हमें तो इक्वेशन ऑफ नॉर्मल अतए स्लोप ऑफ द रिक्वायर्ड नॉर्मल स्लोप एस एल ओ पी स्लोप ऑफ द रिक्वायर्ड नॉर्मल किछु बोलबी ना रिक्वायर्ड नॉर्मल इज स्लोप अफ दि रिक्वायर्ड नॉर्मल जे नॉर्मल बेर करते हबे तार स्लोपटा कत तो टाइम आप प्लस फाइव बाई थ्री हबे उल्टो हबे अनन्य हबे हाँ साइनटा माने साइन आलादा हबे आर एर अनन्य हबे कारण दुटोर गुणफल माइनस वन होते हबे दुटोर गुणफल कि होते हबे माइनस वन अते इक्वेशन अफ दि रिक्वायर्ड नॉर्मल एनओ आर एम एल इज वाई माइनस वाई वन मान एखे कत ओखे थ्री बाई रूट टू थ्री बाई रूट टू वाई माइनस वाई वन इक्वल टू एम एम मान फाइव बाई थ्री इंटू एक्स माइनस एक्स फाइव बाई रूट टू तेल एखे कत हमें गुण रूट टू इंटू वाई माइनस तीन नीचे रूट टू फाइव इंटू रूट टू एक्स माइनस फाइव रूट टू एक्स माइनस फाइव बाई थ्री इंटू रूट टू रूट टू रूट टू केटे जाच्छे बजगुण कर ले थ्री रूट टू इंटू वाई माइनस थ्री रूट तीन गुणन तीन मैं नाइन उत्तर मिला फाइव रूट टू इंटू एक्स माइनस पचिस तमान थ्री रूट टू वाई इक्वल टू फाइव रूट टू इंटू एक्स माइनस सिक्सटीन तमान वाई इक्वल टू जो जो भाग कर दे तुम्हार फाइव एक्स बाई तीन माइनस सिक्सटीन बाई थ्री रूट टू कि उत्तर बेर करते हैं अरे बोल रे रे उत्तर पो हाँ सर फाइव एक्स हाँ हाँ ठीक है तेल एखे रूट टू दिए भाग कर दो रूट टू दिए भाग कर ले कर दो थ्री वाई इक्वल टू फाइव एक्स माइनस सिक्सटीन बाई रूट टू एटा एट इंटू रूट टू इंटू रूट टू बाई रूट टू हाँ ताले थ्री वाई प्लस एट रूट टू इक्वल टू फाइव एक्स एटा तो दर्जा ओदिके